Hey guys, I'm Swarnanka and welcome to the new episode of my channel. So, এখন আমি এই ভিডিওতে বেশ কিছু আপডেট নিয়ে কথা বলবো। তো ভিডিওটা শুরু করা যাক। প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা হিন্দি সিনেমা যেটা নাম হচ্ছে ঘুড়ছাড়ি। এই সিনেমাটা বেশ প্রায় 2 বছর বা 1.5 বছর মতো হবে তার আগে সিনেমাটার কাজ মোটামুটি প্রায় হয়ে গিয়েছিল। তো সেই সময়ের পর থেকে সিনেমাটা নিয়ে কোনো আপডেট পাচ্ছিলাম না, আমি ভেবেছিলাম শেলফ হয়ে গেছে বা কোনো কারণে রিলিজ হচ্ছে না। তো অবশেষে সিনেমাটা রিলিজ করছে আগস্ট মাসে 9 তারিখে এবং এই সিনেমাটা বিনয় গান্ধী ডিরেক্ট করেছিলেন এবং এই সিনেমাতে আমরা সঞ্জয় দত্ত, রমিয়া টান্ডন, খশালী কুমার এবং পার্ট সামথানকে ডেবিউ করতে দেখবো এই সিরিজ এই সিনেমাটার মাধ্যমে। দেখা যাক সিনেমাটা কেমন হয় এবং কি বানিয়েছে কাজটা। দ্বিতীয় যেটা আপডেট সেটা হচ্ছে একটা নতুন সিনেমা আসছে যেটার নাম হচ্ছে মাদ্রাসকরণ। তো মাদ্রাসকরণ এই সিনেমাটা মিউজিক দিয়েছে হচ্ছে স্যাম সিএস। এই সিনেমাটাতে আমরা সেন নিগম, কালয়া শরণ, নিহারিকা কোনিটাল এবং ঐশ্বরিয়া দত্ত এদেরকে লিড রোল প্লে করতে দেখব। সিনেমাটা ডিরেক্ট করেছেন এবং গল্প লিখেছেন ভালি মোহন দাস। 2024 সালে সিনেমাটা রিলিজ করবে, টিজার রিলিজ হয়ে গেছে আপাতত, দেখা যাক এই সিনেমাটা কেমন হয়। পোস্টারটা রিলিজ করেছে যেটা সেটা আমার বেশ ঠিকঠাক লেগেছে। থার্ড এবং লাস্ট আপ যেটা সেটা হচ্ছে প্রভাসের যে আপকামিং সিনেমাগুলো আসছে তার মধ্যে অনেকগুলো সিনেমাই রয়েছে। তার মধ্যে রাজাসাব রয়েছে, স্যালার 2 রয়েছে, কালকি 2 রয়েছে এবং আরও অনেক কিছু কাজ চলছে। তার মধ্যে আরও একটা রয়েছে যেটা হচ্ছে তিনি সন্দীপ রেড্ডি ভাঙ্গার সাথে করছেন প্রভাসের 25 নম্বর সিনেমা একটা স্পিরিট। এগুলোর মোটামুটি পরে তার একটা সিনেমা আসবে যেটার নাম হচ্ছে ফৌজি, যেটা নিয়ে একটা স্ট্রং রিউমার উঠেছে, যেইখানে তিনি একটা ব্রিটিশ সোলজারের কাজ মানে অ্যাক্টিং করবেন। এই সিনেমাটা হানু ফুরির কাজ হতে চলেছে এবং যেটা প্রি প্রোডাকশন দারুণভাবে চলছে এবং টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী 3টা গান কিন্তু রেকর্ড হয়ে গেছে। আর এই সিনেমাটাতে একটা রিউমার উঠেছে আরও একটা, সেটা হচ্ছে মুনাল ঠাকুরকে ফিমেল লিড রোলে অ্যাক্টিং করতে দেখা যেতে পারে। আবার আরও একটা রিউমার উঠেছে সেটা হচ্ছে পাকিস্তান অ্যাক্টর অ্যাক্ট্রেস সাজাল আলী, এনাকেও ফিমেল লিড রোলে অভিনয় করতে দেখা যেতে পারে। দেখা যাক এটা কতটা রিউমার সত্যি এবং কতটা মিথ্যে। তো এই ছিল আজকে আপডেট। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।